press the bell icon on the YouTube app and never miss another update. হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো আবিষ্কার চ্যানেলের ভিডিও। রেলওয়ে 19 শতকে প্রবর্তিত হয়ে যোগাযোগের ক্ষেত্রে ব্যাপক বিপ্লবের সূচনা করে। জর্জ স্টিভেনসনের যুগান্তকারী প্রচেষ্টায় 1825 খ্রিস্টাব্দের 27 সেপ্টেম্বর বিশ্বের প্রথম রেলওয়ে ইংল্যান্ডের স্টকটন থেকে 26 কিমি দূরবর্তী ডার্লিংটন পর্যন্ত জনসাধারণের জন্য উদ্বোধন করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে রেলওয়ে প্রথম উদ্বোধন হয় মাওয়াক থেকে হাডসন পর্যন্ত 1833 সালে। জার্মানিতে এর প্রথম উদ্বোধন হয় 1835 সালে নুরেনবার্গ থেকে ফুর্থ পর্যন্ত। ইতালিতে হয় 1839 সালে, ফ্রান্সে 1844 সালে, স্পেনে 1848 সালে এবং সুইডেনে 1856 সালে। রেলওয়ে প্রবর্তনে ইউরোপ ও আমেরিকার তুলনায় ব্রিটিশ শাসন অধীন বাংলাও পিছিয়ে ছিল না। ভারতে রেল ব্যবস্থা চালু হয় 1853 সালে। 1947 সালের স্বাধীনতার সময় দেশে 42টি রেল ব্যবস্থা বিদ্যমান ছিল। 1951 সালে এই সংস্থাগুলি রাষ্ট্রায়ত্তকরণের পর একটি মাত্র সংস্থা স্থাপিত হয় এবং উক্ত সংস্থাটি বিশ্বের অন্যতম বৃহৎ রেল ব্যবস্থায় পরিণত হয়। ভারতীয় রেল দূরপাল্লা ও শহরতলি স্তরে মাল্টিগেজ ব্যবস্থায় ব্রড মিটার ও ন্যানোগেজ রেল পরিবহন পরিচালনা করে। এই সংস্থা একাধিক লোকোমোটিভ ও কোচ উৎপাদন কারখানারও মালিক। 1844 সালে ভারতের গভর্নর জেনারেল লর্ড হেনরি হার্ডিঞ্জ বেসরকারি সংস্থাগুলিকে ভারতে রেলপথ স্থাপনের অনুমতি দান করেন। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নতুন নতুন রেলওয়ে কোম্পানিকে ভারতে রেলপথ স্থাপনের ব্যাপারে উৎসাহ দিতে থাকেন। একটি স্কিমের আওতায় জমি ও শুরুর বছরগুলিতে 5% পর্যন্ত বার্ষিক দাখিলা নিশ্চিত করা হয়। কোম্পানিগুলি 99 বছরে লিজে রেলপথ নির্মাণ ও পরিচালন করতে থাকে। অবশ্য সরকারও সুযোগ রাখা হয় নির্দিষ্ট সময়ের পূর্বেই সেইগুলি কিনে নেবার। 1853 থেকে 1854 সালে মুম্বাই ও কলকাতার নিকটে পরীক্ষামূলক দুটি লাইন স্থাপন ও পরিচালনার উদ্দেশ্যে গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলওয়ে ও ইস্ট ইন্ডিয়া রেলওয়ে নামে দুটি কোম্পানি স্থাপন করা হয়। 1851 সালের 22শে ডিসেম্বর ভারতে প্রথম রেলপথ চালু হয়। রুড়কিতে স্থানীয় একটি খাল নির্মাণ কার্যে মালপত্র আনা নেওয়া করার জন্য এই ট্রেনটি চালু করা হয়েছিল। 1.5 বছর বাদে 1853 সালের 16 এপ্রিল মুম্বাইয়ে বড়িবান্দর থেকে থানে পর্যন্ত প্রথম যাত্রীবাহী পরিষেবার সূচনা ঘটে। সাহিব, সিন্ধু ও সুলতান নামে 3টি লোকোমোটিভ কর্তৃক চালিত এই রেল পরিষেবা 34 কিলোমিটার পথে চালু করা হয়েছিল। 1854 সালে ভারতের তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি ভারতের প্রধান প্রধান অঞ্চলগুলিকে জুড়ে একটি ভারবাহী রেলপথ নির্মাণের পরিকল্পনা করেন। সরকারি সুরক্ষা ব্যবস্থায় উৎসাহিত হয়ে প্রচুর অর্থ বিনিয়োগ চলে এবং একাধিক নতুন রেল কোম্পানি স্থাপিত হয়। ফলত ভারতে রেল ব্যবস্থায় দ্রুত বিস্তার ঘটতে শুরু করে। অনতিবিলম্বে দেশীয় রাজ্যগুলিও তাদের নিজস্ব রেল ব্যবস্থা প্রবর্তন ঘটায়। এইভাবে অধুনা অন্ধ্রপ্রদেশ, অসম ও রাজস্থান নামে পরিচিত রাজ্যগুলিতে রেলপথের বিস্তার ঘটে। 1860 সালে ভারতের রেলপথের মোট দৈর্ঘ্য ছিল 1339 কিলোমিটার। 1880 সালে এর দৈর্ঘ্য হয় 25,495 কিলোমিটার। এই বৃদ্ধি মুখ্যত দেশের 3 প্রধান বন্দর মুম্বাই, কলকাতা ও মাদ্রাজকে কেন্দ্র করে ঘটেছিল। অধিকাংশ ক্ষেত্রেই রেলপথ স্থাপন করেছিল ভারতীয় কোম্পানি। যমুনা ব্রিজ নির্মাণ সহ দিল্লি, লাহোর ও রেলপথটি নির্মাণ করেছিল বাবা শিবদয়াল বেদি অ্যান্ড সন্ট নামে এক সংস্থা। 1895 সালের মধ্যে ভারতের দেশীয় লোকোমোটিভ উৎপাদন শুরু হয়ে যায়। 1896 সালে উগান্ডা রেলওয়ে নির্মাণ কাজে ভারত থেকে ইঞ্জিনিয়ার ও লোকোমোটিভ পাঠানো হয়েছিল। 20 শতাব্দীর প্রারম্ভে ভারতে ব্রড, ন্যানো ও মিটার গেজ নেটওয়ার্কে একাধিক মালিকানা ও ব্যবস্থাপনায় বিভিন্ন রেল পরিষেবা চালু হয়ে যায়। 1900 সালে সরকার GIPR নেটওয়ার্কটি অধিগ্রহণ করে নেয়, তবে ব্যবস্থাপনা কোম্পানির পরিচালনাতেই চলতে থাকে। প্রথম বিশ্বযুদ্ধ ঘোষিত হলে যুক্তরাজ্য, মেসোপটেমিয়া, পূর্ব আফ্রিকা প্রভৃতি অঞ্চলে প্রেরণের জন্য রেলপথে সেনা ও খাদ্যশস্য প্রেরিত হয় মুম্বাই ও করাচি বন্দরনগরের উদ্দেশ্যে। প্রথম বিশ্বযুদ্ধের শেষে ভারতে রেল ব্যবস্থা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়। 1923 সালে GIPR ও IR কোম্পানি দুটি রাষ্ট্রায়ত্তকরণ করা হয়। সরকার এই 2 কোম্পানির পরিচালনা ও ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের ভার সম্পূর্ণ নিজের হাতে গ্রহণ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ভারতের রেল ব্যবস্থাকে আরও ক্ষতিগ্রস্ত করে। রেলের রোলিং স্টক সম্পূর্ণ চলে যায় মধ্যপ্রাচ্যে। রেলওয়ে ওয়ার্কশিপগুলি অস্ত্রাগারে পরিণত হয়। 1947 সালে স্বাধীনতার পর
ভারতের রেলপথে 40% চলে যায় নবগঠিত পাকিস্তান রাষ্ট্রে। 32টি পূর্বতন দেশীয় রাজ্যগুলির মালিকানাধীন লাইন সহ মোট 42টি পৃথক রেল ব্যবস্থা একত্রীভূত করে চালু হয় ভারতীয় রেল। 1951 সালে বিদ্যমান রেল ব্যবস্থাটি পরিত্যক্ত হয় এবং জোন বা অঞ্চল ব্যবস্থা চালু হয়। 1952 সালে ভারতের 6টি রেল অঞ্চল স্থাপিত হয়। ভারতের অর্থনৈতিক সমৃদ্ধির মুখ দেখার সঙ্গে সঙ্গে ভারতের রেলওয়ে উৎপাদনের পুরোটাই দেশে উৎপাদিত হতে থাকে। 1985 সালে স্টিম ইঞ্জিনের বদলে ডিজেল ইঞ্জিন ও ইলেকট্রিক লোকোমোটিভ চালু করা হয়। 1987 থেকে 1995 সালের মধ্যে রেলওয়ে সংস্করণ ব্যবস্থার পুরোটাই সুনিয়ত ও কম্পিউটারাইজ করা হয়। 2003 সালে ভারতীয় রেল দেশে রেল ব্যবস্থা প্রবর্তনের 70 শতবর্ষ উদযাপন করে। রেল অঞ্চলে চালু হওয়া প্রথম ট্রেনের স্মৃতিতে বিভিন্ন রেলওয়ে জোন একই পথে হেরিটেজ ট্রেন চালায়। পরিষেবার 150 বছরকে স্মরণীয় করে রাখতে ভারতীয় রেল একটি স্মারক লোগো চালু করে। সেই সঙ্গে 70 শতবর্ষ উদযাপনের নতুন ম্যাসকট ভোলু দি এলিফ্যান্ট গার্ডকেও সর্বসম্মুখে আনা হয়। ভারতীয় রেল কোনো প্রাইভেট কোম্পানি নয়, এটি ভারত সরকারের রেল মন্ত্রক কর্তৃক অধিগৃহীত ও পরিচালিত একটি বিভাগীয় সংস্থা। একজন রেল মন্ত্রকের কেন্দ্রীয় পূর্ণমন্ত্রীরূপে দায়িত্বভার গ্রহণ করেন, দুইজন রাষ্ট্রমন্ত্রী রেলমন্ত্রীকে সহায়তা করে থাকেন। ভারতীয় রেলের প্রশাসনের দায়িত্ব রয়েছে 1 অর্থ কমিশনার, 5 সদস্য ও 1 চেয়ারম্যান বিশিষ্ট রেলওয়ে বোর্ড। ভারতীয় রেল একাধিক অঞ্চল বা জোনে বিভক্ত। এই অঞ্চলগুলি আবার বিভাগ বা ডিভিশনে বিভক্ত। ভারতীয় রেলে অঞ্চলের সংখ্যা 1951 সালে ছিল 6 থেকে 8টি, 1952 সালে 9টি এবং সর্বশেষ হিসাব অনুযায়ী 18টি। প্রত্যেকটি আঞ্চলিক রেলওয়ে একাধিক বিভাগে বিভক্ত। প্রতিটি বিভাগের নিজস্ব সদর দপ্তর রয়েছে। ভারতের সর্বমোট 67টি রেলওয়ে ডিভিশন আছে। কলকাতা মেট্রো ভারতীয় রেলের মালিকানাধীন সংস্থা হলেও এটি কোনো রেলওয়ে অঞ্চলের অংশ নয়। 2010 সাল থেকে এটি একটি স্বতন্ত্র রেলওয়ে অঞ্চলের মর্যাদা লাভ করে। কলকাতা মেট্রো সহ 17টি রেলওয়ে অঞ্চলের শীর্ষে থাকেন একজন জেনারেল ম্যানেজার, যিনি সরাসরি রেলওয়ে বোর্ডকে রিপোর্ট করেন। বিভাগগুলির দায়িত্বে থাকেন ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার, ইঞ্জিনিয়ারিং, যন্ত্র প্রযুক্তি, বৈদ্যুতিক, সিগন্যাল ও দূরসংযোগ, হিসাব, কর্মচারী অপারেটিং, বাণিজ্যিক ও সুরক্ষা শাখার বিভাগীয় আধিকারিকবৃন্দ সংশ্লিষ্ট ডিভিশনাল ম্যানেজারের কাছে রিপোর্ট করেন। তারা রেলওয়ে সম্পত্তির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিযুক্ত থাকেন। এই পদ মর্যাদাক্রমে নিচে থাকেন স্টেশন ম্যানেজার, তার নির্দিষ্ট স্টেশনের নিয়ন্ত্রণের দায়িত্বে থাকেন এবং তাদের স্টেশন প্রশাসনের অধীনস্থ ট্র্যাক ট্রেনের গতিবিধি পরিচালনা করেন। ভারতীয় রেলওয়ের রোস্টিং স্টক ও ভারী ইঞ্জিনিয়ারিং উপাদানের অনেকগুলি উৎপাদন করে। প্রোডাকশন ইউনিট নামক 6টি উৎপাদন কারখানা রেল মন্ত্রক দ্বারা পরিচালিত হয়। এই 6টি প্রোডাকশন ইউনিট বা PUS প্রত্যেকটি শীর্ষে থাকেন একজন জেনারেল ম্যানেজার বা GM। তিনি সরাসরি রেলওয়ে বোর্ডকে রিপোর্ট করেন। হ্যালো বন্ধুরা, রেলওয়ের ইউনিটগুলি হল চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা চিত্তরঞ্জন পশ্চিমবঙ্গ, ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস বারাণসী উত্তরপ্রদেশে, ডিজেল লোকো মডার্নাইজিং ওয়ার্কস পাতিয়ালা পাঞ্জাব, ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি চেন্নাই তামিলনাড়ু, রেল কোচ ফ্যাক্টরি কাপুরথালা পাঞ্জাব, রেল হুইল ফ্যাক্টরি বেঙ্গালুরু কর্ণাটক, রেল স্প্রিং কারখানা গোয়ালিয়র মধ্যপ্রদেশ। এছাড়া ভারতীয় রেলের অন্যান্য স্বাধীন ইউনিটগুলি হল সেন্ট্রাল অর্গানাইজেশন ফর রেলওয়ে ইলেকট্রিফিকেশন এলাহাবাদ উত্তরপ্রদেশ, সেন্ট্রাল অর্গানাইজেশন ফর মডার্নাইজেশন অফ ওয়ার্কশপ নতুন দিল্লি। তো হ্যালো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। প্রেস দ্য বেল আইকন অন দ্য ইউটিউব অ্যাপ এন্ড নেভার মিস অ্যানাদার আপডেট। Press the bell icon on the YouTube app and never miss another update. হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো আবিষ্কার চ্যানেলের ভিডিও। রেলওয়ে 19 শতকে প্রবর্তিত হয়ে যোগাযোগের ক্ষেত্রে ব্যাপক বিপ্লবের সূচনা করে। জর্জ স্টিভেনসনের যুগান্তকারী প্রচেষ্টায় 1825 খ্রিস্টাব্দের 27 সেপ্টেম্বর বিশ্বের প্রথম রেলওয়ে ইংল্যান্ডের স্টকটন থেকে 26 কিমি দূরবর্তী ডার্লিংটন পর্যন্ত জনসাধারণের জন্য উদ্বোধন করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে রেলওয়ে প্রথম উদ্বোধন হয় মাওয়াক থেকে হাডসন পর্যন্ত 1833 সালে। জার্মানিতে এর প্রথম উদ্বোধন হয় 1835 সালে নুরেনবার্গ থেকে ফুর্থ পর্যন্ত
ইতালিতে হয় 1839 সালে, ফ্রান্সে 1844 সালে, স্পেনে 1848 সালে এবং সুইডেনে 1856 সালে। রেলওয়ে প্রবর্তনে ইউরোপ ও আমেরিকার তুলনায় ব্রিটিশ শাসন অধীন বাংলাও পিছিয়ে ছিল না। ভারতে রেল ব্যবস্থা চালু হয় 1853 সালে। 1947 সালের স্বাধীনতার সময় দেশে 42টি রেল ব্যবস্থা বিদ্যমান ছিল। 1951 সালে এই সংস্থাগুলি রাষ্ট্রায়ত্তকরণের পর একটি মাত্র সংস্থা স্থাপিত হয় এবং উক্ত সংস্থাটি বিশ্বের অন্যতম বৃহৎ রেল ব্যবস্থায় পরিণত হয়। ভারতীয় রেল দূরপাল্লা ও শহরতলি স্তরে মাল্টিগেজ ব্যবস্থায় বড মিটার ও ন্যানোগেজ রেল পরিবহন পরিচালনা করে। এই সংস্থা একাধিক লোকোমোটিভ ও কোচ উৎপাদন কারখানারও মালিক। 1844 সালে ভারতের গভর্নর জেনারেল লর্ড হেনরি হার্ডিঞ্জ বেসরকারি সংস্থাগুলিকে ভারতে রেলপথ স্থাপনের অনুমতি দান করেন। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নতুন নতুন রেলওয়ে কোম্পানিকে ভারতে রেলপথ স্থাপনের ব্যাপারে উৎসাহ দিতে থাকেন। একটি স্কিমের আওতায় জমি ও শুরুর বছরগুলিতে 5% পর্যন্ত বার্ষিক দাখিলা নিশ্চিত করা হয়। কোম্পানিগুলি 99 বছরে লিজে রেলপথ নির্মাণ ও পরিচালন করতে থাকে। অবশ্য সরকারও সুযোগ রাখা হয় নির্দিষ্ট সময়ের পূর্বেই সেইগুলি কিনে নেবার। 1853 থেকে 54 সালে মুম্বাই ও কলকাতার নিকটে পরীক্ষামূলক দুটি লাইন স্থাপন ও পরিচালনার উদ্দেশ্যে গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলওয়ে ও ইস্ট ইন্ডিয়া রেলওয়ে নামে দুটি কোম্পানি স্থাপন করা হয়। 1851 সালের 22শে ডিসেম্বর ভারতে প্রথম রেলপথ চালু হয়। রুড়কিতে স্থানীয় একটি খাল নির্মাণ কার্যে মালপত্র আনা নেওয়া করার জন্য এই ট্রেনটি চালু করা হয়েছিল। দেড় বছর বাদে 1853 সালের 16 এপ্রিল মুম্বাইয়ে বড়িবান্দর থেকে থানে পর্যন্ত প্রথম যাত্রীবাহী পরিষেবার সূচনা ঘটে। সাহিব, সিন্ধু ও সুলতান নামে তিনটি লোকোমোটিভ কর্তৃক চালিত এই রেল পরিষেবা 34 কিলোমিটার পথে চালু করা হয়েছিল। 1854 সালে ভারতের তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি ভারতের প্রধান প্রধান অঞ্চলগুলিকে জুড়ে একটি ভারবাহী রেলপথ নির্মাণের পরিকল্পনা করেন। সরকারি সুরক্ষা ব্যবস্থায় উৎসাহিত হয়ে প্রচুর অর্থ বিনিয়োগ চলে এবং একাধিক নতুন রেল কোম্পানি স্থাপিত হয়। ফলত ভারতে রেল ব্যবস্থায় দ্রুত বিস্তার ঘটতে শুরু করে। অনতিবিলম্বে দেশীয় রাজ্যগুলিও তাদের নিজস্ব রেল ব্যবস্থা প্রবর্তন ঘটায়। এইভাবে অধুনা অন্ধ্রপ্রদেশ, অসম ও রাজস্থান নামে পরিচিত রাজ্যগুলিতে রেলপথের বিস্তার ঘটে। 1860 সালে ভারতের রেলপথের মোট দৈর্ঘ্য ছিল 1339 কিলোমিটার। 1880 সালে এর দৈর্ঘ্য হয় 25495 কিলোমিটার। এই বৃদ্ধি মুখ্যত দেশের তিন প্রধান বন্দর মুম্বাই, কলকাতা ও মাদ্রাজকে কেন্দ্র করে ঘটেছিল। অধিকাংশ ক্ষেত্রেই রেলপথ স্থাপন করেছিল ভারতীয় কোম্পানি। যমুনা ব্রিজ নির্মাণ সহ দিল্লি, লাহোর ও রেলপথটি নির্মাণ করেছিল বাবা শিবদয়াল বেদি অ্যান্ড সন্ট নামে এক সংস্থা। 1895 সালের মধ্যে ভারতের দেশীয় লোকোমোটিভ উৎপাদন শুরু হয়ে যায়। 1896 সালে উগান্ডা রেলওয়ে নির্মাণ কাজে ভারত থেকে ইঞ্জিনিয়ার ও লোকোমোটিভ পাঠানো হয়েছিল। বিংশ শতাব্দীর প্রারম্ভে ভারতে ব্রড, ন্যানো ও মিটার গেজ নেটওয়ার্কে একাধিক মালিকানা ও ব্যবস্থাপনায় বিভিন্ন রেল পরিষেবা চালু হয়ে যায়। 1900 সালে সরকার GIPR নেটওয়ার্কটি অধিগ্রহণ করে নেয়, তবে ব্যবস্থাপনা কোম্পানির পরিচালনাতেই চলতে থাকে। প্রথম বিশ্বযুদ্ধ ঘোষিত হলে যুক্তরাজ্য, মেসোপটেমিয়া, পূর্ব আফ্রিকা প্রভৃতি অঞ্চলে প্রেরণের জন্য রেলপথে সেনা ও খাদ্যশস্য প্রেরিত হয় মুম্বাই ও করাচি বন্দরনগরের উদ্দেশ্যে। প্রথম বিশ্বযুদ্ধের শেষে ভারতের রেল ব্যবস্থা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়। 1923 সালে GIPR ও IR কোম্পানি দুটি রাষ্ট্রায়ত্তকরণ করা হয়। সরকার এই দুই কোম্পানির পরিচালনা ও ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের ভার সম্পূর্ণ নিজের হাতে গ্রহণ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ভারতের রেল ব্যবস্থাকে আরও ক্ষতিগ্রস্ত করে। রেলের রোলিং স্টক সম্পূর্ণ চলে যায় মধ্যপ্রাচ্যে। রেলওয়ে ওয়ার্কশিপগুলি অস্ত্রাগারে পরিণত হয়। 1947 সালে স্বাধীনতার পর ভারতের রেলপথে 40% চলে যায় নবগঠিত পাকিস্তান রাষ্ট্রে। 32টি পূর্বতন দেশীয় রাজ্যগুলির মালিকানাধীন লাইন সহ মোট 42টি পৃথক রেল ব্যবস্থা একত্রীভূত করে চালু হয় ভারতীয় রেল। 1951 সালে বিদ্যমান রেল ব্যবস্থাটি পরিত্যক্ত হয় এবং জোন বা অঞ্চল ব্যবস্থা চালু হয়। 1952 সালে ভারতের 6টি রেল অঞ্চল স্থাপিত হয়। ভারতের অর্থনৈতিক সমৃদ্ধির মুখ দেখার সঙ্গে সঙ্গে ভারতের রেলওয়ে উৎপাদনের পুরোটাই দেশে উৎপাদিত হতে থাকে। 1985 সালে স্টিম ইঞ্জিনের বদলে ডিজেল ইঞ্জিন ও ইলেকট্রিক লোকোমোটিভ চালু করা হয়। 1987 থেকে 1995 সালের মধ্যে রেলওয়ে সংস্করণ ব্যবস্থার পুরোটাই সুনিয়ত ও কম্পিউটারাইজ করা হয়। 2003 সালে ভারতীয় রেল
দেশে রেল ব্যবস্থা প্রবর্তনের সার্ধ শতবর্ষ উদযাপন করে। রেল অঞ্চলে চালু হওয়া প্রথম ট্রেনের স্মৃতিতে বিভিন্ন রেলওয়ে জোন একই পথে হেরিটেজ ট্রেন চালায়। পরিষেবার 150 বছরকে স্মরণীয় করে রাখতে ভারতীয় রেল একটি স্মারক লোগো চালু করে। সেই সঙ্গে সার্ধ শতবর্ষ উদযাপনের নতুন ম্যাসকট ভোলু দি এলিফ্যান্ট গার্ডকেও সর্বসম্মুখে আনা হয়। ভারতীয় রেল কোনো প্রাইভেট কোম্পানি নয়, এটি ভারত সরকারের রেল মন্ত্রক কর্তৃক অধিগৃহীত ও পরিচালিত একটি বিভাগীয় সংস্থা। একজন রেল মন্ত্রকের কেন্দ্রীয় পূর্ণমন্ত্রী রূপে দায়িত্বভার গ্রহণ করেন, দুইজন রাষ্ট্রমন্ত্রী রেলমন্ত্রীকে সহায়তা করে থাকেন। ভারতীয় রেলের প্রশাসনের দায়িত্ব রয়েছে এক অর্থ কমিশনার, 5 সদস্য ও 1 চেয়ারম্যান বিশিষ্ট রেলওয়ে বোর্ড। ভারতীয় রেল একাধিক অঞ্চল বা জোনে বিভক্ত, এই অঞ্চলগুলি আবার বিভাগ বা ডিভিশনে বিভক্ত। ভারতীয় রেলে অঞ্চলের সংখ্যা 1951 সালে ছিল 6 থেকে 8টি, 1952 সালে 9টি এবং সর্বশেষ হিসাব অনুযায়ী 18টি। প্রত্যেকটি আঞ্চলিক রেলওয়ে একাধিক বিভাগে বিভক্ত, প্রতিটি বিভাগের নিজস্ব সদর দপ্তর রয়েছে। ভারতের সর্বমোট 67টি রেলওয়ে ডিভিশন আছে। কলকাতা মেট্রো ভারতীয় রেলের মালিকানাধীন সংস্থা হলেও এটি কোনো রেলওয়ে অঞ্চলের অংশ নয়। 2010 সাল থেকে এটি একটি স্বতন্ত্র রেলওয়ে অঞ্চলের মর্যাদা লাভ করে। কলকাতা মেট্রো সহ 17টি রেলওয়ে অঞ্চলের শীর্ষে থাকেন একজন জেনারেল ম্যানেজার, যিনি সরাসরি রেলওয়ে বোর্ডকে রিপোর্ট করেন। বিভাগগুলির দায়িত্বে থাকেন ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার, ইঞ্জিনিয়ারিং, যন্ত্রপ্রযুক্তি, বৈদ্যুতিক, সিগন্যাল ও দূরসংযোগ, হিসাব, কর্মচারী অপারেটিং, বাণিজ্যিক ও সুরক্ষা শাখার বিভাগীয় আধিকারিক বৃন্দ সংশ্লিষ্ট ডিভিশনাল ম্যানেজারের কাছে রিপোর্ট করেন। তারা রেলওয়ে সম্পত্তির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিযুক্ত থাকেন। এই পদ মর্যাদা ক্রমে নিচে থাকেন স্টেশন ম্যানেজার, তার নির্দিষ্ট স্টেশনের নিয়ন্ত্রণের দায়িত্বে থাকেন এবং তাদের স্টেশন প্রশাসনের অধীনস্থ ট্র্যাক ট্রেনের গতিবিধি পরিচালনা করেন। ভারতীয় রেলওয়ের রোস্টিং স্টক ও ভারী ইঞ্জিনিয়ারিং উপাদানের অনেকগুলি উৎপাদন করে। প্রোডাকশন ইউনিট নামক 6টি উৎপাদন কারখানা রেল মন্ত্রক দ্বারা পরিচালিত হয়। এই 6টি প্রোডাকশন ইউনিট বা PUS প্রত্যেকটি শীর্ষে থাকেন একজন জেনারেল ম্যানেজার বা GM। তিনি সরাসরি রেলওয়ে বোর্ডকে রিপোর্ট করেন। হ্যালো বন্ধুরা, রেলওয়ের ইউনিটগুলি হল চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা চিত্তরঞ্জন পশ্চিমবঙ্গ, ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস বারাণসী উত্তরপ্রদেশে, ডিজেল লোকো মডার্নাইজিং ওয়ার্কস পাতিয়ালা পাঞ্জাব, ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি চেন্নাই তামিলনাড়ু, রেল কোচ ফ্যাক্টরি কাপুরথালা পাঞ্জাব, রেল হুইল ফ্যাক্টরি বেঙ্গালুরু কর্ণাটক, রেল স্প্রিং কারখানা গোয়ালিয়র মধ্যপ্রদেশ। এছাড়া ভারতীয় রেলের অন্যান্য স্বাধীন ইউনিটগুলি হল সেন্ট্রাল অর্গানাইজেশন ফর রেলওয়ে ইলেকট্রিফিকেশন এলাহাবাদ উত্তরপ্রদেশ, সেন্ট্রাল অর্গানাইজেশন ফর মডার্নাইজেশন অফ ওয়ার্কশপ নতুন দিল্লি। তো হ্যালো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। প্রেস দ্য বেল আইকন অন দ্য ইউটিউব অ্যাপ এন্ড নেভার মিস অ্যানাদার আপডেট।